আজ একটা বর্ডার লাইনের ডিজাইন দেখাবো, খুব সাধারণ একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখতে। ডিজাইনটা আপনারা সাইডে দিতে পারবেন চারপাশে। শুরু করছি ডিজাইনটা, সঙ্গে থাকুন। আমি এখান থেকে একটা লম্বা লাইন করে নিচ্ছি, সোজা একটা লাইনে চারটে ক্রস দেব, এক দুই তিন চার, ফোর ক্রস দেব, মোট চারটে ক্রসের লাইন করে নিলাম। এবার কোনাকুনি, ডান দিকেও যেতে পারেন, বাঁ দিকেও যেতে পারেন। এবার আমি বাঁ দিকে যাচ্ছি, আগে আবার এখান থেকেও আবার কোনাকুনি যাবে ক্রস, একটা দুটো তিনটে, মানে টোটাল ফোর ক্রস যাবে, টোটাল ফোর। ওই মাথাটা ধরবো আর এদিকে তিনটে দিয়ে মোট চারটে। এবার সোজা আবার লাইনটা করব নিচের লাইনের মতো, এখানেও চারটে ক্রস করব, ওয়ান টু থ্রি ফোর, চারটে ক্রস করে নিলাম। এবার আবার ডান দিকে যাবে বেঁকে, একটা সোজা লাইনের ধরব, ধরে আরও তিনটে দেব, দিয়ে এইভাবে মোট চারটে হবে, হয়ে এইভাবে লাইনটা বাড়িয়ে যাব। এবার আবার সোজা, খুবই সহজ ডিজাইন, একবার দেখলেই আপনারা তুলে নিতে পারবেন। এবার চারটে, এবার আবার বেঁকবে বাঁদিকে। এরকম একটা ডিজাইন আপলোড করা আছে ফুল দিয়ে, খুব সুন্দর একটা ডিজাইন, আপনারা দেখে নিতে পারেন। এটা একটু অন্য রকম, এটাও ভালো দেখতে, এভাবে চারদিকে এভাবে করে নেবেন। এবার সোজা লাইনের মাথার থেকে কোনাকুনি করে যাবে, এটা এক কালার দিয়েও করতে পারেন, আলাদা কালার দিয়েও করতে পারেন, আমি সবুজেরই দুটো কালার দিয়ে করেছি। এখান থেকে যাবে মোট দশটা, এখান থেকে দশটা, টেন ক্রস দিয়ে টোটাল টেন যাবে। নিচের একটা মাথায় ধরবো একটা, আর একটা নিচেরটা ধরে মোট নটা দিয়ে মোট দশটা হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হলো। এবার এর যে নিচে, এবার উপরের মাথার নিচের থেকে একটা বাঁ দিকে আর একটা ডান দিকে করে নেব, একটা বাঁ দিকে করে নিয়েছি, একটা ডান দিকে করে নিয়েছি, নিচে একদম মাথার নিচের। এবার নিচ থেকে তিন নম্বর, এক দুই তিন, তিন নম্বরে ক্রসের একটা গ্যাপ ছেড়ে সেই সোজাসুজি দুটো ক্রস হবে, একটা ক্রস দুটো ক্রস, দুটো ক্রস হলো, তার পাশে আবার একটা ক্রস দুটো ক্রস দিয়ে পাতা হলো ছোট। এবার এদিকে চলে আসব, এদিকেও ওই সোজাসুজি দুটো ক্রস যাবে, এক দুই, এখান থেকে দুটো ক্রস গেল। এর নিচে চলে আসব, এসে আরও দুটো ক্রস যাবে নিচে, এখানেও দুটো দুটো ক্রস গেল, দিয়ে পাতা হয়ে গেল। এবার চলে যাব উপর থেকে পাঁচ নম্বর, এক দুই, এখানেও দুটো, পাশে দুটো, দিয়ে মোট চারটে ক্রস হবে, একটা পাতা হলো। এবার এখান থেকে সোজা এসে দুটো হবে, এক দুই, আবারও এক দুই, আর একটা পাতা হয়ে এই পাতাটাই পুরো কমপ্লিট হয়ে গেল। এবার বাঁদিকে চলে এলাম, বাঁদিকে সোজা লাইনটা উঠেছে, সেই লাইনের দিকে আবার আর একটা পাতা করব, আর একটা পাতা দেখিয়ে দেবো। এখান থেকেও সোজা লাইনে যাবে দশটা, টেন ক্রস। একই রকমভাবে দশটা ক্রসের লাইন উঠলো, এবার এর পাশে একটা আর ডান দিকে একটা, মাথায় দুটো দুটো হয়ে গেল দুদিকে। এবার নিচে চলে আসব, নিচে পাঁচ নম্বর, ওপর থেকে পাঁচ নম্বর ক্রসের সোজাসুজি একটা গ্যাপ ছেড়ে এখান থেকে দুটো ক্রস, তার নিচে দুটো ক্রস,
এদিকে পাতা হয়ে গেল, আর এদিকে আর একটা পাতা হয়ে গেল। এবার ডান দিকে আর একটা পাতা হবে, একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। এদিকের পাতাটাও দুটো দুটো করে চারটে ক্রস একই রকমভাবে যাবে। আশা করছি ডিজাইনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর একটা সুন্দর এই ধরনের ডিজাইন আছে আপলোড করা, দেখে নিতে পারেন। আর ডিজাইনটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।